ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন? জানো, খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। বাহ, ভালো তো। আচ্ছা, যদি আমি আপনাকে বলি, যারা অন্ধ ব্যক্তি আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখেন। আচ্ছা, তাই? অন্ধরাও স্বপ্ন দেখে? হ্যাঁ, দেখে। স্বপ্ন তো আসলে ব্রেনের ব্যাপার, এখানে কিন্তু চোখের কোনো প্রভাব কাজ করে না। কিন্তু একজন জন্মান্ধ যিনি, তার স্বপ্নগুলো একজন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের চেয়ে কিছুটা আলাদা। আবার অনেকের স্বপ্ন দেখার ক্ষেত্রে নির্ভর করে তারা কখন দৃষ্টিশক্তি হারিয়েছেন তার উপর। অনেকে স্বপ্নে ছবি দেখেন। আচ্ছা, যারা জন্মান্ধ বা কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন তারাও কি ছবি দেখেন স্বপ্নে? ছবি দেখে না, কিন্তু তারা অনুভব করতে পারেন। একটা সায়েন্স এক্সপেরিমেন্টের কথা বলি। ড্যানিশ গবেষকদের একটি দল জন্মান্ধ, দৃষ্টিশক্তি সম্পন্ন এবং যারা জন্মের পর দৃষ্টিশক্তি হারিয়েছেন মোট 50 জনের ওপর স্বপ্নের পরীক্ষা করে দেখেছিলেন। মূলত যে ইচ্ছাগুলো বাস্তবে পূরণ করবার ইচ্ছে সেটাই স্বপ্নে দেখে মানুষ, অথবা কোনো সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা দেখে থাকেন। কিন্তু একজন জন্মান্ধ যেহেতু কিছু দেখার সুযোগ পাননি কখনো, তাদের স্মৃতিতে যে কোনো ছবি জমেনি, সেক্ষেত্রে তিনি কোনো ছবি দেখতে পান না। তবে কোনো কিছু স্পর্শ করে তা অনুভব করে সেটার এক প্রকার চিত্র মনে তৈরি করতে পারে। ২০১৪ সালে একটি সমীক্ষা হয়েছিল যেখানে জন্মগত অন্ধত্বযুক্ত ব্যক্তিদের স্বাদ, গন্ধ, শব্দ এবং স্পর্শের মাধ্যমে স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি। তবে যারা জন্মের পর দৃষ্টি হারিয়েছেন তাদের ব্রেইনে তার আগের স্মৃতিগুলো ছবি আকারে জমা থাকে, সেটাই ড্রিম বা স্বপ্ন হয়ে দেখা দেয়। তবে হঠাৎ চোখের জ্যোতি হারানো কোনো ব্যক্তিও বহুদিন দেখতে না পেরে আস্তে আস্তে চেনা মুখগুলোর অবয়ব স্মৃতি থেকে হারিয়ে ফেলেন। আরও বেশ কিছু পার্থক্য বের করেছেন গবেষকরা। জন্মের পর অন্ধ ব্যক্তিরা ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতা সম্পর্কে কম স্বপ্ন দেখে, তারা প্রায়ই প্রাণীদের স্বপ্নে দেখে থাকেন। আবার তাদের আক্রমণাত্মক হওয়ার স্বপ্ন দেখার সম্ভাবনা কম। তবে তাদের দুঃস্বপ্ন দেখার পরিমাণ 25% অর্থাৎ বাকিদের তুলনায় একটু বেশি। তারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের চেয়ে বেশি ঘন ঘন দুঃস্বপ্ন দেখতে পারেন। কারণ অবশ্য আছে, অধিকাংশ অন্ধ মানুষের জীবনেই সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি দুর্ঘটনা ঘটে থাকে। যেমন তারা খুব সহজেই পথভ্রষ্ট হতে পারেন বা ছিনতাইয়েরও শিকার হতে পারেন। এসব দুর্ঘটনা স্বপ্নে তাদের তাড়া করে বেড়ায়। এখানে যে কথাটি আসলে না বললেই নয়, একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তি বা যার কখনো কোনো কিছুর দেখার অভিজ্ঞতা নেই, তার পক্ষে আসলে তার স্বপ্নগুলো সঠিকভাবে ব্যাখ্যা করা কঠিন। তবে একজন অন্ধ ব্যক্তির স্বপ্নের বিষয়বস্তু আপনার আর আমার মতোই সাধারণ। পার্থক্য কেবল তারা তাদের স্বপ্নকে একটু ভিন্নভাবে অনুভব করার ক্ষমতা রাখেন।